ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রাম ভিত্তিক ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেল। এই লিস্টে কিন্তু অনেকের নাম নেই, আবার অনেকের নাম কিন্তু আছে। তো কাদের নাম অ্যাপ্রুভ হলো এবং কাদের নাম রিজেক্ট হলো বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। এবং প্রথমবার সার্ভে করার পর এখন যে বর্তমানে কেন্দ্রীয় টিম সার্ভে করা শুরু করেছে, সেখানে কিন্তু অনেকের নামও বাতিল করা হচ্ছে। তো কাদের নাম বাতিল করা হলো বা কাদের নাম বাতিল করা হবে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা চাইলে লিস্টটাও কিন্তু নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে কাদের নাম অ্যাপ্রুভ হয়ে গেল, কাদের নাম রিজেক্ট হলো এবং কাদের নাম পেন্ডিং অবস্থায় রয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই লিস্টে আপনার নাম থাকে, মানে আপনার নামটি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা তিনটি কিস্তিতে কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তবে অবশ্যই এই লিস্টে আপনার নাম থাকা দরকার। তো কাদের নাম লিস্টে রয়েছে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই লিস্টে দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন হাউস সেকশন, আপনার জব কার্ডের নাম্বারটাও দেখতে পাবেন এবং এখানে দেখুন 28/12/2022 এবং এখানে 1,20,000 টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার নামটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়ে গেছে। তো এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন। দেখুন এখানে বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি আইডি, জব কার্ড এবং হাউস সেকশন, এখানে দেখুন পরিষ্কার কিন্তু আপনারা বেনিফিশিয়ারি নামটি দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা গ্রাম ভিত্তিক যে লিস্ট সেটা কিন্তু নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এগুলো সব আপনারা কিন্তু কেটে দিয়ে যাচ্ছে, মানে এগুলো কিন্তু আপনার রিজেক্ট হয়ে গেছে। যাদের নাম রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু 1,20,000 টাকা বাড়ি বানানোর জন্য পাবে না। তো বন্ধুরা, এখানে দেখুন জব কার্ডের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন এটা 28/12/2022। তো অনেকের ক্ষেত্রে কিন্তু 30/12/2022 কিন্তু এটা অ্যাপ্রুভ হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনার যদি অ্যাপ্রুভ হয়, কত তারিখে আপনার অ্যাপ্রুভ হয়ে গেল এবং কত তারিখে আপনার রিজেক্ট হয়েছে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে আপনারা জাস্ট লিখবেন RH রিপোর্টিং। তো আপনারা চাইলে মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে দেখতে পারেন। তো দেখুন এখানে লেখার পর আপনাদের এখানে FTO ট্রানজ্যাকশন সামারি দেখতে পাবেন RH রিপোর্টিং লেখার পর। তো জাস্ট আপনারা FTO ট্রানজ্যাকশন সামারিতে ক্লিক করবেন। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে বাম দিকে একটি অপশান আপনারা দেখতে পাবেন, হোম অপশান। তো জাস্ট আপনারা এই হোম অপশানে ক্লিক করে দেবেন। তো হোম অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। তারপরে দেখুন এখানে অ্যাবাউট সেকশন রয়েছে, তারপরে রয়েছে আওয়ার সফট, তারপরে রয়েছে এখানে রিপোর্ট। তো জাস্ট আপনারা এই রিপোর্টে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, রিপোর্টে ক্লিক করার পর আপনারা কিন্তু অনেকগুলো অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে জি নম্বরে দেখুন এখানে একটি অপশান রয়েছে, ভালো করে লক্ষ্য করে রিপোর্ট, স্ট্যাটাস অফ দ্য আধার জব কার্ড SBM SECC। তো এখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আপনারা দেখুন বাম দিকে আপনার যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা লেখা দেখতে পাবেন এবং এখানে দেখুন আপনার অল স্টেট লেখা রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে। আপনি কোন স্টেট থেকে দেখতে চাইছেন সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো স্টেট সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে বন্ধুরা এখানে দেখুন আবারও সিলেক্ট অপশান রয়েছে। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা সেটা আপনাকে চয়েস করতে হবে। তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আবারও দেখুন সিলেক্ট অপশানে এসছে। তো জাস্ট এখানে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করে আপনারা এখান থেকে ব্লকটি সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ব্লক থেকে দেখতে চাইছেন লিস্টটি। তো বন্ধুরা এখানে দেখুন ব্লক যখন আপনারা এখানে সিলেক্ট করা কমপ্লিট হয়ে, আপনারা এখানে দেখুন ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে নিচে ক্লিক করে এখানে আপনার যে জিপি বা গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু আপনাকে সরাসরি এখান থেকে বেছে নিতে হবে, আপনি কোন পঞ্চায়েত থেকে দেখতে চাইছেন লিস্টটি। তো এখানে পঞ্চায়েত যখন আপনারা সিলেক্ট করবেন আপনার সামনে কিন্তু রেজাল্ট শো হয়ে যাবে, মানে আপনারা লিস্টটা দেখতে পাবেন। তো বন্ধুরা এখানে দেখুন রেজাল্টটা কিন্তু আপনাদের শো হয়ে গেছে। এখন জাস্ট আপনারা কী করবেন, নিচেতে দেখুন এখানে ডাউনলোড পিডিএফ অপশানটি রয়েছে, জাস্ট আপনারা ডাউনলোড পিডিএফে ক্লিক করে এই লিস্টটি পিডিএফ ফাইলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করে দেখুন এখানে লিস্টটা কিন্তু সরাসরি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এই লিস্টটি আপনারা দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেখা যাবে, বেনিফিশিয়ারি আইডি, বেনিফিশিয়ারি নেম এবং এখানে দেখুন হাউস সেকশনগুলো কী রয়েছে, কত টাকা আপনি পাবেন, সমস্ত তথ্য কিন্তু আপনারা এই লিস্ট থেকে জানতে পারবেন। তো বন্ধুরা এখানে যে আপনার নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডি। তো এই আইডি দিয়ে কিন্তু পরবর্তীতে আপনারা অনেক কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।